নয় মাস ধরে গা শিউরে ওঠার মতো অসংখ্য ঘটনার পর আসে একাত্তরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। সবার অপেক্ষা তখন চূড়ান্ত বিজয়ের। পলায়নপর পাকিস্তান সেনাবাহিনীর অনেকেই তখন ঢাকার মিরপুরের এই বিহারি অধ্যুষিত অঞ্চলে এসে আত্মগোপন করে। শুরু করে গুপ্ত হত্যা। সেই হত্যার স্মৃতি হয়ে আছে অনেকগুলো বধ্যভূমি। মিরপুর বাংলা কলেজের পেছনের এই খোলা মাঠের পাশেই চলেছে নারকীয় গণহত্যা, কিন্তু তার চিহ্ন বলে আজ কিছুই নেই। আমবাগানের পাশের এই কক্ষটি এখন লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হলেও একাত্তরে এটি ব্যবহার করা হতো টর্চার সেল হিসেবে। এখানে ধরে আনা নারীদের ভাগ্যে ছিল গণধর্ষণ, এরপর নিশ্চিত মৃত্যু। সেসব এখন দুঃসহ স্মৃতির নীরব সাক্ষী। গোরস্থানের আদলে পড়ে থাকা মিরপুর শিয়ালবাড়ি বধ্যভূমিতে শুয়ে আছেন অসংখ্য শহীদ। এই ঘাস লতা আর ধসে যাওয়া প্রাচীরের ভিতর জমে আছে প্রিয় ৪০ বছর। মুসলিম বাজারের এই অঞ্চল একাত্তরে ছিল শুনশান। নিরীহ বাঙালিদের ধরে এনে বধ করার জন্য তাই এই অঞ্চলটিকেই বেছে নেওয়া হতো। যুদ্ধের প্রায় তিন দশক পর নুরি মসজিদটির সম্প্রসারণের সময় বেরিয়ে আসে কঙ্কাল আর হতভাগাদের মাথার খুলি। সেই সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মসজিদের এই পিলারটি কালো রং করা হল। সেই সাথে নুরি মসজিদের নাম পাল্টে হয়ে গেল শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ। এই লোকালয় পেরিয়ে আরেক স্মৃতিপীঠ। মিরপুর জুটপট্টির এই গলি বেয়ে আমরা অনেকেই বেয়ে যাই অনায়াসে। এই দেয়ালের ভেতরে উকি দিচ্ছে সেই দুঃসহ স্মৃতি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারা দেশ স্বাধীন, কিন্তু এই মিরপুর অঞ্চল তখনও পরাধীন। ১৬ ডিসেম্বরের পরে এবং ১৯৭২ সালের প্রথম মাস পুরো জানুয়ারি জুড়ে এখানে যুদ্ধ হয়। ৩০শে জানুয়ারি এই অঞ্চলে একটি বড় যুদ্ধ হয় এবং তারপরে স্বাধীন হয় মিরপুর। আর সেই সময়ে এখানকার মুক্তিযোদ্ধা এবং এই অঞ্চলের সাধারণ মানুষদের হত্যা করা হয় এখানে গলা কেটে, আর তাদেরই রক্ত দিয়ে এই দেয়ালে লেখা হয় জল্লাদখানা। সেই থেকে এই বধ্যভূমির নাম জল্লাদখানা বধ্যভূমি।
৭৫ সালে পুরো বাংলাদেশটাই বদ্ধভূমি বলতে পারেন, পুরো দেশটাই, কেন এমন জায়গা নাই যেখানে পাকিস্তানি বাহিনী ডাইরেক্টলি বা ওদের দোসরদের দ্বারা কোনো না কোনো গণহত্যা করেছে। এখানে মানুষজন থাকতো না, এটা ডোবা ছিল চারিদিকে, সো এখানে বাঙালি নির্জন জায়গা, সেই জন্য বাঙালিদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে এখানে হত্যা করা, অনেক ভয়ঙ্কর, কেউ এখানে ভয় আসতো না। আমি এখানে এসে আপনাকে চাই না যে কানবেন, আপনি এখানে এসে শক্তি হবেন, শক্তি পাবেন যে এখানে যারা শহীদ হয়েছে আমার জন্য, আমাকে দেশ দেওয়ার জন্য, আমাকে মাতৃভূমি দেওয়ার জন্য, আমার মাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাকে পতাকা দেওয়ার জন্য, আমাকে একটা জাতীয় সঙ্গীত দেওয়ার জন্য। এবং এই যে স্ট্রাকচারটা, এটা স্কাল্পচার, যেটা আপনি দেখতে পারবেন সূর্য উঠছে, পজিটিভ, ইউনো, এবং এখানে কিছু দেহাবশেষ পড়ে আছে, এবং কিন্তু মুষ্ঠ আছে, এখনও যুদ্ধ করব, পড়ে গেলেও যুদ্ধ করব। ইয়েস, এবং এটা রফিকুন নবী এবং মুনিরুজ্জামান দুই শিল্পী, ওনারা এটা করে, ওনারাই এই জিনিসটা ডিজাইন করে সাজিয়েছেন। আমাদের বলতে হবে, যেমন জহির রেহান বলেছিল স্টপ জেনোসাইড, এবং সেটা ছবি বানিয়েছিল, এবং সেটার থেকে আমরা বলছি গণহত্যা বন্ধ করো, নেভার গেইন। সাধারণ মানুষের কাছে আপনাদের চাওয়া আছে, এখন এই মুহূর্তে যারা বাংলাদেশি নতুন প্রজন্ম বা যুদ্ধ দেখেছেন যারা, তাদের কাছে এই গণহত্যা বন্ধ করো বা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের কাছে আপনাদের চাওয়াটা কেমন? আমার মনে হয় আমাদের চাওয়া যা তাদেরও চাওয়া তাই, আমরা চাই বিচার হোক। যারা শহীদ হয়েছে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, তাদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, দেশকে ভালোবাসার জন্য। যার একটা যে একটা হত্যার বিচার হবে না, এটা কি হতে পারে? মাথা নত করে শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদের প্রতি। এই খুবটাই যেখানে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের দোসররা বাঙালিদেরকে এনে এখানে তার বডিটা রেখে মাথাটা চপ করতো, মাথার খুলিটা এখানে ফেলতো, এবং রেস্ট অফ দ্য বডি পিছনে আরেকটা কূপ আছে ওখানে ফেলতো। আমরা যখন খনন করি এভাবেই তাদেরকে এই ৭০টা মাথার খুলি আমরা এই কূপ থেকে পেয়েছি, এবং অন্য ওয়েল থেকে ওই যে অন্যান্য তাদের দেহাবশেষ যেটা আছে। জল্লাদখানা, ওরা জল্লাদের মতো দৃষ্ট বুচের দেন, মাথার এক ভাগ করে মাথাটা খুলিতে এখানে ফেলতো, আর রেস্ট অফ দ্য দেহাবশেষ ওইখানে ফেলতো। কারণ আমি বলতে পারি, কারণ আমরা যখন খনন করে উঠে আমরা দুই খুব থেকে দুই জিনিস আমরা উদ্ধার করি। এটা উই ট্রাই টু মেক ইট মোর পজিটিভ দেন কবরস্থান। আমার সাথে ৯৯ সালে যারা এই খনন কাজের সেনাবাহিনীর যে ভাই বোন এবং এলাকার যে ভাই বোনেরা আমার সাথে, ওরা কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়েরা, এবং তারা কিন্তু ৭১ দেখে নাই, কিন্তু তাদের সেই প্যাশন আমি দেখে সত্যি গর্বিত। কোনোভাবে কোনো একটা লাঞ্চ ব্রেক নিয়ে কিন্তু আবার আমরা নেমে যেতাম, সেইটাই কিন্তু ওইটাই, ওই প্যাশনটা ইনক্রেডিবল, এবং তাদেরকে আমি সালাম জানাই। বুঝতে হবে এই জায়গাটা কিন্তু অনেক বছর পড়েছিল, পরিত্যক্ত, এবং এই যে এই ফিউমগুলো যেগুলো বের হচ্ছে ডেড বডিজ থেকে এবং মাটি, সবগুলো কিন্তু টক্সিক, এবং ইট ওয়াজ ভেরি, এবং আমাদের সবাই কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছিলাম এটার পরে, কিন্তু আমরা ছাড়ি নাই। অনেকের অনেক কিছু এখনও আমার টক্সিক কেমিক্যাল ঢুকে আছে, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। এই কূপ থেকে টেনে তোলা করটি আর বুকের পাঁজর ভেদ করা কান্না হয়তো বাতাসে ভেসে গেছে, কিন্তু স্বজনের প্রিয় অস্থিখণ্ডেরা এখনো নির্বিকার।
পরম মমতায় সাজানো আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই তাক জুড়ে। তাকে সাজানো কঙ্কালেরা নিরুত্তর, কিন্তু সেদিনের ঘটনার সাক্ষীরা আজও নিয়ম করে সেই ইতিহাস শোনান এই প্রজন্মের স্কুলের আঙিনা থেকে বেরিয়ে আসা উৎসুক এই চোখগুলোকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমি মিরপুরে আসলাম, বুঝলাম। মিরপুরে আসার পরে এই যে মসজিদটা, যে মসজিদটা আছে না, তখন বাজুসুদ্দিন মসজিদ, এই মসজিদে পাশ দিয়ে আমি আসতেছি। দিয়ে পাশ দিয়ে আসলাম, একটা লোক বিহারি, তার নাম জালাল, সে আমার ওই ওই করে ডাকতেছে। হ্যাঁ, তা আমি ফিরে দেখি না, আমাকে ডাকে না, দূরে তিনটে ছেলে দাঁড়িয়ে ছিল, তাদেরকে ডেকে বললো, আমাকে দেখাই দিল, ওই যে বাঙালি যাচ্ছে। এই মোড়ের মধ্যে আমাকে ঘিরে ফেললো, তিনজনের মধ্যে দুজন ছুরি বের করলো, বড় ছুরি বের করলো, ছুরি বের করে একজন আমাকে পেটে ঢোকাতে গেছে, একজন ফট করে ধরে ফেলেছে যে না। এরপরে শুনলো মার, মারের মতো আমি যেতে পারলাম, মার কাকে বলে মার, তুলে তুলে আসার মারতে লাগলো। মারার পরে ঠিক ওই মোড় থেকে আমার কী করলো, ঠিক এই এক পা ধরলো, বলে ট্রেনে ট্রেনে হিসড়ে আমাকে এই জায়গায় নিয়ে আসলো, এই জলাতখানায়, বুঝলাম। তখন আমার একটু কিন্তু জ্ঞান আছে, তো দেখলাম যেটা ভেতরে, দেখলাম ভেতরে রক্ত ভরা। ওরা কী করলো, আমাকে নিয়ে ওই গর্তের মধ্যে আমার মাথাটা ঝুলে রাখলো, ঝুলে তিনজন, হ্যাঁ তিনজন নিয়ে এসে একজন আমার পা ধরে রাখলো, একজন এই গেটে পাহাড়া দিচ্ছে, আমাকে তোরা ওই লম্বা করে শুয়ে দিলো উত্তর দক্ষিণে, আমার ঠিক কল্লাটা রাখলো ওই গর্তের মধ্যে রাখলো, রাখার পরে একজন পা ধরলো, একজন গেটে পাহাড়া দিচ্ছে, একজন কী করলো আমার এইভাবে একটা গলায় পোষ দিছে, একটা পোষ দেওয়ার পরে পোষটা এদিকে আর টানতে পারে নাই। অ্যান্ড কেন টানতে পারে নাই এটা তো আল্লাহর রহমত ছাড়াই বলতে পারবো না। হ্যাঁ, আর টানতে পারে নাই, গলা আমার এখান থেকে এক পর্যন্ত কেটে গেছিলো, প্রায় 10-12 বছর দাগ ছিল গলায় আমার, আর টানতে পারে না, আর পোষ টানতে পারে না, তিনজন কোনো কথাই বলে না, চুপচাপ পাথরের মতন হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। ইতিহাস মানেই পেছন ফিরে তাকানো, কেবল পেছনে ফিরে তাকানো নয়, পেছনের মাটি খুঁড়ে ইতিহাসকে বের করে আনা এবং সেখানে ক্ষান্ত নয়, সেগুলোকে সংরক্ষণ করা। এই কাজটি 1999 সাল থেকে করে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বধ্যভূমির এই দেয়ালের ভেতরে এখনও লেগে আছে শহীদের রক্তের চিহ্ন আর তাদের আত্মচিৎকার। তার চোখের সামনে ছোট ভাই, বোন এবং মাকে হত্যা করা হয়েছে, তার কাছে স্বাধীন দেশের রং বড় বেদনার, কেবলই স্বজন হারানোর কষ্ট। ঘরে ঢুকে প্রথমে গুলি মারে আমার আম্মার পেটের মধ্যে, পেটের মধ্যে যখন গুলি মারে তখন আমার, হ্যাঁ হ্যাঁ সব ঘরের মধ্যে, আমরা মানে জবান বন্ধ, কথা বলতে পারি না, লুকিয়ে রয়েছি আমরা। আমার আম্মা ছটপটাতে লাগলেন, পড়ে গেলেন, ছটপটিয়ে তার একটা গুলি মারলেন, আমার আম্মা মরে গেলেন। তারপর দুই বোনকে মারলো, মারার পরে তারপরে ভাইটাকে যখন আশ্রয় মারে তখন এই বোনটা চিৎকার মেরেছে, ওই ভাইটাকে অর্ধেক আশ্রয় দিতেই বোনটারে বের করে টেনে নিল। তখন সন্ধ্যা হয়ে আসে, সন্ধ্যা ই হয়ে আসতেছে, সবে এক এক করে মেরে ফেললেন, বোনটাও উঠতে আর পারে নাই সেখানেই। এরকম নারী নির্যাতন করছে, 10-12 জন মিলে মা গো বাবা গো খালি চিৎকার পেরে ওখানে দুম চলে গেল। আমার ভাইটাকে আশ্রয় আশ্রয় মারছে, আমার ভাই ছোট ছিলেন, তো আক্তার গুন্ডা খালি হুকুম দেয় আর তারা অত্যাচার করে, যে যে ছিল সবাইকে চিনি, অথচ এখানে নাই তো, হলো তো সাথে সাথে আমি বিচার করে দিতাম, আমি নিজেই এখন তাকে বিচার করতাম, প্রধানমন্ত্রী কী করবে, আমি নিজেই নিয়ে তাদের কাছে নিয়ে দিতাম। আমার সামনে সব মরে গেল, আমি আর কী করবো, আমি তো নিজেই পাগল ছিলাম, 3 বছর সিকলে বাঁধা ছিলাম, আমার মতো ভাগিনী কেউ নেই। পরিবারের 9 জন সদস্যের সবাইকে হারিয়েছেন জনাব আলী। বাবা মার আদর আর স্নেহ ছাড়াই বেড়ে ওঠা এই মানুষটি 40 বছর পরেও শোকে স্তব্ধ, পাথর যেন। ওই দিন আমার আব্বা, আমার দাদা দাদি, আমার মা, আমার দুই বোন, আমার ছোট ভাই, আমার বাসায় কাজের একটা ছেলে, বোবা, প্রতিবন্ধী মস্ত ভাই, আজও জানি না যে তার দেশের বাড়ি কোথায়। আমার স্মৃতির মধ্যে একটু এই জায়গায় যে দেশ স্বাধীন হয়ে গেছে, সবাই আনন্দ উল্লাস করতেছে, তা আমাদের পরিবারের তো মানে, আমরা তো আমাদের বাসায় যে এত বড় জ্বর আসবে তা আমি কোনো আমরা ভাবিনি, আমি ছোটো তো আমি অনুমান করতে পারি না।
মানে বৃষ্টির মতো গুলিগুলা গুলি করছে, জবাই করছে, হাত পা কাটছে। আমার ছোট ভাইকে এভাবে উপর মুখে ফেঁকে দিয়ে ব্যানার দিয়ে খুঁচায় খুঁচায় মারে, আবার পাড়া দেয়। মানে আমাকে মনে হয় আল্লাহ মানে স্তব্ধ বানা দিচ্ছে। কয়েকদের রক্তের বিচার হোক এটা আমি চাই। আমার আমার আব্বার আত্মা তো শান্তি পাবে। আমি শুনেছি কাদের মোল্লার নেতৃত্বে আক্তার, জিলানি, রাব্বানি আরও এক্স ওয়াই জেড, অত ছোটো ছিলাম দেখলে একটা এতিম যার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, তার কে আদর স্নেহ ভালোবাসা দেবে? অর্থ দেয় তো সব কিছু হয় না, টাকার পাহাড় থাকলে হয়, মা বাবা পাওয়া যায়, আদর পাওয়া যায়। যুদ্ধের যে কোনো ছবি দেখলে আয়েশা খাতুনের মনে পড়ে হারিয়ে যাওয়া বাবার মুখ, শরীর চিরে বেরিয়ে আসা কান্নাই এখন তার ভাষা। পাঁচটার সময় আমার এক চাচা যায় বলে, তোমরা সবাই অপেক্ষা করো কার জন্য, সে তো আর নাই, তাকে মাইরে ফেলছে। দেখছে আমার এক জাঠা মারছে যে হানাদাররা গুলি করছে, আমার আব্বা পড়ে গেছে, তারপরে কুবাইয়া মারছে, আর আমার আব্বা ফেরত জানে তাদের বাবা নাই, তারা জানে যে তাদের কত কষ্ট। আমার আব্বা অফিস থেকে চারটার সময় আসলে আমার আব্বা কুলে নিত, আদর করে। আমার মা ছাড়া কথা বলে নাই কোনো দিন আমার বাবা, ওই তো আমার মাই কই, আমি নাকি এর মার মতো। ওর জন্য আমার মা ছাড়া কথা বলে নাই কোনো দিন, আসলে আমার আয়সা আগে কুলে নিত, আমার খুব মনে আছে। এই কথা আমি কোনোদিন বলতে পারি না, আমার বাবা যে আমার কি করত, আমার বুকটা ফেটে যায় এখানে আসলে পরে, যে এখানে আমার আব্বারে মাইরাই না, হানাদাররা এখানে ফালাইছে, এখানে আসলে আমি ঠিক থাকতে পারি না, কেউ যদি আমার বাবার নাম লয় আমি ঠিক থাকতে পারি না, যুদ্ধের ছবিগুলো দেখলে আমি ঠিক থাকতে পারি না, আমার বাবার কথা বেশি মনে পড়ে।